প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের সকলকে স্বাগতম সাথে আছে আমি সাব্বির আহমেদ এখন আমরা আলোচনা করবো এই প্রবলেমটা এটা এই বলের সংযোজন বিভাজন অধ্যায়ের আরেকটা টাইপের অঙ্ক সেটা বলতেছে বি পি এবং কিউ মানের দুটি বল একটি বিন্দুতে পরস্পর একশো বিশ ডিগ্রি কোণে কাজ করছে তাহলে একটা হচ্ছে পি পি হচ্ছে একশো কেজি বলছে আর একটা কিউ তো এই কিউটা কাজ করছে কত পরস্পর একশো বিশ ডিগ্রি কোণে তো একটা পি এবং কিউ দুটি বল এই বিন্দুটাতে আমি ধরলাম একশো বিশ ডিগ্রি কোণে কাজ করছে ঠেটা সমান একশো বিশ ডিগ্রি লব্ধি আর লব্ধি এখানে এটার যে লব্ধি আছে এই লব্ধিটা হচ্ছে একশো তিরিশ কেজি পি হচ্ছে একশো পঞ্চাশ কেজি এরকম যদি হয় তাহলে কিউ বলের মান কত এই যে কিউ কিউয়ের মানটা এখন আমাদেরকে বের করতে হবে তাহলে এখানে কী কী দেওয়া আছে গিভেন দ্যাট পি ইকুয়াল ওয়ান হান্ড্রেড কেজি কিউ ইকুয়েল ওয়ার্ড আর ইকুয়াল ওয়ান থার্টি কেজি অ্যান্ড থেটা ইকুয়াল ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ডিগ্রি তো আমরা সূত্র কি জানি আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ ঠেটা আর এর মান হচ্ছে কত একশো তিরিশ হচ্ছে একশো স্কোয়ার কিউটা জানি না টু টাইমস হচ্ছে ওয়ান হান্ড্রেড কিউটা জানি না কস ঠেটা হচ্ছে ওয়ান তাহলে এটা দেখতে পাচ্তেছি ষোলো হাজার নয়শো এটা হচ্ছে দশ হাজার হবে প্লাস কিউ স্কোয়ার প্লাস দুইশো টু ওয়ান হান্ড্রেড কিউ কস একশো বিশ ডিগ্রির মান হচ্ছে নেগেটিভ হাফ তাহলে এই টু টু কেটে যাচ্ছে ওয়ান সিক্স নাইন জিরো জিরো দশ হাজার এদিকে নিয়ে আসি দশ হাজার ইকুয়াল কিউ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস ওয়ান হান্ড্রেড কিউ তাহলে এখানে আমরা পাচ্ছি কত ওয়ান হান্ড্রেড কিউ তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি ছয় হাজার নয়শো ইকুয়াল কিউ স্কোয়ার মাইনাস ওয়ান হান্ড্রেড কিউ তো এটাকে যদি সাজাই লিখি কিউ স্কোয়ার মাইনাস ওয়ান হান্ড্রেড কিউ এটা ওদিকে গেলে মাইনাস সিক্স নাইন জিরো জিরো ইকুয়েল জিরো তাহলে এটাকে আমাদের এখন কী করতে হবে সমাধান করতে হবে তো আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেটরে আমরা যদি ইকুয়েশনে মারি তো আমরা এখানে কিউয়ের দুইটা মান পাচ্ছি কিউ এটাকে সমাধান করলে কিউ সমান পাচ্ছি হচ্ছে ওয়ান 46.95 সিক্স পয়েন্ট নাইন ফাইভ একটা আরেকটা হচ্ছে নেগেটিভ মান তো নেগেটিভ মানটা গ্রহণযোগ্য নয় অতএব কিউ ইকুয়াল ওয়ান হান্ড্রেড তো এই সমাধানটা কীভাবে করতে হবে ক্যালকুলেটরে ক্যালকুলেটরে যাদের এই ক্যালকুলেটর আছে মুট চাপতে হবে মুড চাপলে ইকুয়েশন ফাইভ দেখা যাচ্ছে ফাইভ ফাইভে দেখার পরে আমাদের ইকুয়েশন ওই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল জিরো নাম্বার থ্রি ইকুয়েশন সে নাম্বার থ্রি ইকুয়েশনটা যাইতে হবে তারপরে এর শহর হচ্ছে ওয়ান ওয়ান চাপতে হবে তারপরে এটার শহর হচ্ছে মাইনাস হান্ড্রেড হান্ড্রেড তারপরে এটার শখ হচ্ছে মাইনাস সিক্স নাইন ডবল জিরো ইকুয়াল চাপার পরে আমরা দেখব যে এক্স ওয়ান ইকাল আসবে হচ্ছে ওয়ান সিক্স তো এই যে ওয়ান ফোরটি সিক্স পয়েন্ট নাইন আরেকটা আছে নেগেটিভ মান তো নেগেটিভ মানটা আমরা নিচ্ছি না তো কিউইকল আমরা পাচ্ছি কত ওয়ান ফোরটি সিক্স পয়েন্ট নাইন ফাইভ কেজি তো এখানে ক্যালকুলেটর দিয়েই কিন্তু আমরা এটা সহজে বের করতে পারবো তো ক্যালকুলেটারের যদি চাপতে যদি এই যে আমি যেভাবে বললাম মুডে এসে নাম্বার পাঁচ তারপর নাম্বার থ্রি তারপরে ইনপুট করে দিতে হবে ওয়ান মাইনাস ইকল সাপ্লাই কিন্তু এটা চলে আসবে যদি বুঝতে হয় আমাদেরকে জানালে আমরা এই ক্যালকুলেটারের স্ক্রিনটা রেকর্ড করে তোমাদেরকে দিয়ে দিব। তো আশা করি বুঝতে পারছো যে কিভাবে এই যে কিউ বলের মানটা বের করতে হবে তাহলে কিউ সমান আমরা পাইলাম হচ্ছে কিউ সমান পাইলাম হচ্ছে ওয়ান কেজি তো বন্ধুরা এখানে বুঝতে যদি কোথাও সমস্যা থাকে কমেন্ট করে জানিয়ে দাও চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ হইলো